শিলুগুড়ি পুর নিগমের চৌত্রিশ নং ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জানা গেছে প্রায় আড়াই মাস আগে কোচবিহার থেকে শ্বশুরবাড়ি ছেড়ে তার কন্যা সন্তানকে শিলিগুড়িতে ওই এলাকায় চলে আসেন সুপ্রিয়া সিংহ নামে ওই গৃহবধূ তবে থেকে ওই বাড়িতেই ভাড়া থাকতেন তিনি অভিযোগ তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোক তার ওপর অত্যাচার করত সেই কারণেই তিনি বাড়ি ছেড়ে চলে আসেন রবিবার দুপুরে আচমকাই অভিযুক্ত স্বামী সুদীপ বৈশ্য প্রায় নয় জনকে সঙ্গে নিয়ে শিলুগুড়ির ওই ভাড়া বাড়িতে যায় তাদের মধ্যে বচসা বাদলে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে আঘাত করে সুদীপ বলে অভিযোগ তৎক্ষণাৎ এলাকাবাসীরা নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্ত কোচবিহারে সীতাইয়ের বাসিন্দা ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার আমি তো ওখানে ছিলাম না বলল কি সবাই মানে আমি হচ্ছে কি বাড়ি ছিলাম না এক জায়গা থেকে আসলাম বাবা ফোন করলো বলল যে আমাদের এখানে সবাই বলছে ওর বউকে নাকি সুদীপ নাকি তোর বোনকে মেরে ফেলছে তো দেখে হয় তো আমি তো ভাবিনি সত্যি সত্যি ও মেরে ফেলতে পারবে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ওইদিকে খুঁজতেছি খুঁজতেছি আমি জানিও না সঠিক আমরা গেলে ও আমাদেরকে গালাগালি দেয় আমাদের সাথে ঝগড়া করে আমরা ওই জন্য যাই না তারপরে হচ্ছে কি আমি গেলাম গিয়ে ওখানে সবাই বলতেছে মরে গেছে তারপরে তো এখানে আসলাম আমরা গেলে ওর শাশুড়ি আমাদের বকা দিত আমাদের সাথে ঝগড়া করতো বলতো তুই কে তুই কেন আসবি তুই কে ওরা মারবে আমরা কিছু বলতে পারবো না গেলেই বলতো ওর শাশুড়ি বলতো তুই কে তুই কে এরকম বলতো তোকে আমরা চিনি না তারপর থেকে মানুষকে একবার অপমান করে দুবার অপমান করে যখন বারবার অপমান করবে সে চাবে যে আমি যাবো না আমি না গেলে যদি ও ভালো থাকে তো ভালো থাকুক এখন ও যে মার্ডার করবে এটা আমার স্বপ্নের বাইরে না সঙ্গে চারজন মহিলা ছিল চারজন ছেলে ছিল আর ও ছিল মোট কথা নজন ছিল ওর বাড়ি সীতাই না সিতাই থেকে না এখান থেকে লোক জোগাড় করছে এখন ও কোথা থেকে লোক জোগাড় করছে আমি সেটা সঠিক জানি না হয়তো এখান থেকেই হবে সীতাই তো যেতে পারবে না দিনের দিন আমি ওর ফাঁসি চাই ওর ফাঁসি ওর ফ্যামিলি সহকারে ওর সাথে যারা ছিল সবার ফাঁসি চাই আমি তো বাড়িতে আমি আর আমার মা থাকি আমরা তো বাড়িতে ছিলাম না মামার বাড়ি গেছিলাম এই একটার দিকে গেছি তারপরেই আধা ঘন্টা ঘন্টার পরে খবর গেছে যে এরকম বাড়িতে মার্ডার হয়েছে ভাড়া কিয়া ভাড়া ভোটার মেট সুপ্রিয়া স্বামী থাকতো না যখন ভাড়া আসছে বলছে আমি আর আমার মেয়ে থাকবো ছোট একটা মেয়ে আর মা চার বছর হবে দিয়া বর থাকে না এখানে তা যখন ভাড়া আসলো বলছে আমার বর বাইরে কাজ করে আমি আর আমার বাচ্ বাচ্চা নেই এই আড়াই মাস